আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাজিয়া কিচেনে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আজকে বরাবরের মতো নতুন একটি আয়োজন নিয়ে এসেছি আজকের আয়োজন ডিম সুজির হালুয়া এই ডিম সুজির মজাদার হালুয়া আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এখানে আমি দুটো ডিম নিয়েছি ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ডারের জগে দুটো ডিম দিয়ে দিয়েছি দিয়ে দিব এখানে চিনি চিনি নিয়েছি হাফ কাপ এই পর্যায়ে দিয়ে দিব জাল করে রাখা দুধ দুধ এখানে আমি এক বাটি দিব এখন দুধ ডিম চিনির মিশ্রণটাকে আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নিয়েছি একদম মিহি হয়ে গিয়েছে এ পর্যায়ে চলে যাব চুলায় দিয়ে দিব ঘি চুলায় আমি এখন সুজি রান্না করে নিব ঘিটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা এ পর্যায়ে দিয়ে দিব সুজি এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি সুজিকে এখন একটু নেড়ে নিব ঘিয়ের সাথে দু মিনিট ভেজে নিব সুজিকে সাথে সুন্দর একটি ফ্লেভার এসেছে সুজি কিন্তু টালা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব জাল করে রাখা দুধ দুধটাকে কিন্তু আমি অনেকক্ষণ জাল করে একটু ঘন করে নিয়েছি এখন দুধ আর সুজির মিশ্রণটাকে ভালো করে জাল করে নিব অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু পাতিলে লেগে যাবে সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু নেড়ে যাব। এই দুধ আর সুজির মিশ্রণটা একদম মাখা করে নিব এই হালুয়া কিন্তু ভীষণ মজাদার এ পর্যায়ে আমি নে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিব এক হাতে দিব আর নেড়ে যাব অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু দলাত বেঁধে যাবে ডিম আর দুধের মিশ্রণটাকে আমি দিয়ে দিয়েছি অনেকে পছন্দ করে না ডিমের গন্ধ লাগতে পারে আমি সেই জন্য এখানে অ্যাসেন্স দিয়েছি ভ্যানিল অ্যাসেন্স আপনারা চাইলে এখানে গোলাপ জলও দিতে পারেন আর কালারটার জন্য আমি এখানে একটু জর্দা রং দিয়েছি সেটা আপনাদের পছন্দ হলে না হলে প্রয়োজন নাই আমি একটু কালার ভালো আসার জন্য এখানে জর্দা রংটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে অনেকে ডিমের জন্য এই হালুয়াটা খেতে চান না আসলে অতটা গন্ধ লাগে না যদি আপনাদের মন চায় তাহলে একটু অ্যাসেঞ্জ অথবা এখানে গোলাপ জলটা ব্যবহার করে নিতে পারেন আমি একদম মাখা করে নিব হালুয়া প্রায় হয়ে এসেছে আবারও এটা অনবরত নাড়তে হবে যতক্ষণ না একদম আঠালো হয়ে যাচ্ছে এ পর্যায়ে আমি ঘি দিয়ে দেব দু চামচ ঘির ফ্লেভারটা প্রথমে রান্না করার সময় দিয়েছি এখন লাগছে না এই জন্য আমি এখানে দু চামচ ঘি দিয়ে আবারও নেড়ে নিব অনবরত কিন্তু নাড়তে হবে এই হালুয়া কিন্তু আসলে নাড়ারই দরকার যতক্ষণ না আঠালো বাব হচ্ছে ততক্ষণেই নেড়ে যাব। আসছে সবে বড়াতে অনেকে অনেক রকম হালুয়া করে থাকেন এই ডিম সুজির হালুয়াটা অবশ্যই করে নেবেন এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি কাঠ বাদাম কুচি আপনারা চাইলে এখানে কিশমিশ বাদাম পছন্দ অনুযায়ী দিতে পারেন হালুয়া কিন্তু হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ঠান্ডা করে শেপ করে নিব যার যার পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন হালুয়াটাকে আমি এভাবে রেখে দশ মিনিটের জন্য ঠান্ডা করে করার জন্য অপেক্ষা করব। হালুয়াটা ঠান্ডা হলে শেপ করে নিব কালারটাও কিন্তু একদম সুন্দর এসেছে আর একদম সফটনেসটা এসেছে হালুয়াটা যতটা সফট হবে ততটাই কিন্তু খেতে মজা হবে এই ডিম সুজির হালুয়াটা ভীষণ মজাদার বাচ্চাদেরকে এভাবে অবশ্যই খাওয়ার জন্য তৈরি করে দিতে পারেন আর ফুষ্টি করেও বটে বাচ্চারা তো ডিম অনেকেই পছন্দ করে না এভাবে খা বাচ্চাদেরকে দিয়ে দিবেন সকাল বিকেলে নাস্তার জন্য আর সবে বড়াতে আমাদের হালুয়া রুটি ছাড়াই কিন্তু একদম জমে না এই সবে বড়াতেও আপনারা এভাবে হালুয়া তৈরি করে নিতে পারেন ডিম সুজির হালুয়া খেতে কিন্তু ভীষণ মজাদার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিজাইন করে নিতে পারেন বন্ধুরা যারা আমাকে নতুন দেখছেন তাদেরকে বলিনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই অবশ্যই আমার লিঙ্কগুলি শেয়ার করবেন আমি চেষ্টা করছি নিত্য নতুন রান্নাগুলি আপনাদের জন্য নিয়ে আসতে আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আর আপনারা চাইলে কিন্তু ফেসবুক গ্রুপ সাজিয়া কিচেন জয়েন করে লিঙ্ক শেয়ার করতে পারেন আর সাজিয়া রান্নাঘর পেজে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন আর আমার এই হালুয়াটা কেমন হয়েছে আপনারা খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করছি এই সবে বড়াতে নানা রকমের হালুয়ার রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আজকে রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আমি আবারও নতুন কোন আয়োজন নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ